দেখো বন্ধু, আমি চা করতে চলে এসেছি, কেকের চা খাবে চলে এসো। তো চাটা খেয়ে চলে এসেছি বাসন মাজতে কলপারে। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, এখন একটু ভালো আছি। ঠান্ডা লেগেছিলো, কিন্তু তোমাদের আশীর্বাদে ভালোবাসায় সত্যি খুবই ভালো আছি। তো চলে এসেছি বাসন মাজতে সকালে খাওয়া দাওয়া করে চলে এসেছি আমি। তো যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি বন্ধুরা, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। ও ভিডিওটা দেখার আগে একটা লাইক অবশ্যই, আর পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা। তো চা ঠা করে চা করা পাখা আমরা চা খেয়ে খেয়ে রান্না বান্না করেছি, করা হয়ে খাওয়া দাওয়া করে বাসন মাজতে চলে এসেছি কলকাতায়। তো বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, চলে এসেছি মাছ নিয়ে। দেখতে পাচ্ছ মাছ, দুই রকমের মাছ আছে, একটা তেলাপিয়া মাছ আছে ছোট, আর এটা কি মাছ বলে সেটা বলতে পারবো না, মানে সাথে সাথে কি ছোট পুঁটি মাছ না কি মাছ যায় না। তো আমি এখন মাছ করতে চলে এসেছি। তো তোমরা, আমি তো সত্যি জানি না বন্ধুরা এটা কি মাছ, তোমরা যদি অবশ্যই জেনে থাকো অবশ্যই বলো ওটা কি মাছ। হয়তো মায়া মাছ বা কিছু একটা হবে, সেটা বলতে পারবো না, তোমরা কমেন্ট করে আমাকে জানো ওটা কি মাছ। তো চলো আমি মাছ কাটছি, তো তোমরা দেখতে থাকো। তো দেখো আমার অনেক মাছ কাটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, হয়ে গেছে। দেখো মাছি আমার শরীরে একদম ভরে যাচ্ছে মাছ কাটতে এসে। তো দেখো এই যে এই মাছটার কথা বলছিলাম, এটা হয়তো পুঁটি মাছ হবে, হয়তো সঠিক আমি যাই না। তো আমার মাছ কাটা কমপ্লিট হয়ে চান টান করে পুজো দিয়ে রান্না টান্না করে খাওয়া দাওয়া করে চলে একটু ঘুম দিয়ে চলে এসেছি বাসন মাজতে। বন্ধুরা আজকে তোমাদের রান্না বান্না একটু দেখাতে পারিনি, মানে চান টান করার পর রান্না করার পর এতটা শরীর খারাপ লাগছিলো যে মানে ভিডিও করবো এমন মনেই হচ্ছিলো না। তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, তখন ভাবলাম যে না ভিডিওটা করতেই হবে, এর জন্য চলে এসেছি উঠোনটা ঝাঁপ দেবো। তো ভাবলাম যে না একটু ভিডিও করি। তো দেখো তোমাদের দাদা ভাই বাইক মানে গাড়িটাও আছে এখনও, ঘুমোচ্ছে এখনও যায়নি দোকানে। আর আমার শ্বশুরমশাই এখনও ঘুমোচ্ছে, ফুচকাটা এখন পাশেই আছে। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত।